নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী ময়ূক চৌধুরীর লেখা অবসরপ্রাপ্ত সৈনিক আত্মেলীয় গোত্রের আফ্রিকা অভিযানের কাহিনী। এবার শুনবেন সৈনিকের দ্বিতীয় অভিজ্ঞতা, শয়তানের ফাঁদ। প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে কমান্ডার আত্তিলিও গত্তি নামক মিত্রপক্ষের জনৈক সেনাধ্যক্ষ আফ্রিকা মহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে উদ্যোগী হন। এই কাজে তার প্রধান সহায় ছিল তার দুই বন্ধু প্রফেসর ও বিল। প্রথম ব্যক্তি ফরাসি বৈজ্ঞানিক, দ্বিতীয় মানুষটি হচ্ছেন আমেরিকার এক অ্যাডভেঞ্চারপ্রিয় দুঃসাহসী যুবক। বন্ধু দুটিকে নিয়ে যে অঞ্চলে প্রথম পদার্পণ করলেন আত্তিলিও, সেই জায়গাটি হল আফ্রিকার অন্তর্গত উত্তর রোডেশিয়া। এই স্থানে কায়না নামে এক ভয়াবহ মৃত্যুগহ্বরের অস্তিত্ব আবিষ্কার করে অভিযাত্রীরা স্থানীয় সরকারকে অবাক করে দিয়েছিলেন। কায়নার গহ্বর থেকে অসংখ্য নরকঙ্কাল, করটি, পাথরের গয়না এবং জিনিসপত্র উদ্ধার করা হয়েছিল। ওইসব জিনিস উপহার হিসেবে প্রেরণ করা হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলির নাম হল গভর্নমেন্ট অফ নর্দার্ন রোডেশিয়া, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, রয়্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম অফ ফ্লোরেন্স এবং জোহানেসবার্গের উইট ওয়াটার্স র্যান্ড বিশ্ববিদ্যালয়। উত্তর রোডেশিয়াতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কার্যে সাফল্য অর্জন করার ফলে অভিযাত্রীদের সামনে দক্ষিণ রোডেশিয়ার রুদ্ধ দ্বার উন্মুক্ত হয়ে গেল। দক্ষিণ রোডেশিয়া সরকার সাধারণত বিদেশিদের প্রবেশ করার অনুমতি দেন না, কিন্তু অভিযাত্রীদের বিভিন্ন গবেষণা কার্যের সাফল্যে খুশি হয়েই এই সরকার নিয়ম ভঙ্গ করেছিলেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বিবরণ পাঠকদের কাছে নিরস লাগবে বলে আত্তিলিও ওইসব বিজ্ঞান বিষয়ক তথ্য এবং তত্ত্ব এখানে পরিবেশন করেননি, লিপিবদ্ধ করেছেন তার অ্যাডভেঞ্চারের রোমাঞ্চকর কাহিনী। দক্ষিণ রোডেশিয়াতে ভ্রমণ করার সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছিলেন আত্তিলিও। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি সেখানে গিয়ে এক বিপজ্জনক নাটকের মধ্যে তাকে অংশগ্রহণ করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভয়াবহ নাটকের স্মৃতি আত্তিলিওর মানসপটে দুঃস্বপ্নের মতো জেগে থাকবে। সেই বন্য নাটকে একাধিক ভিলেন বা খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল প্রকাণ্ড এক নরখাদক সিংহ, এক শয়তান জাদুকর এবং ক্রোধে উন্মত্ত 100 জুলু যোদ্ধা। নায়কের ভূমিকায় ছিল পেশিবহুল বলিষ্ঠ দেহের অধিকারী এক সুদর্শন জুলু যোদ্ধা। নায়িকার স্থান নিয়েছিল এক ষোড়শী জুলু বালিকা। উল্লিখিত প্রধান চরিত্রগুলো ছাড়া কিছু কিছু এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত চরিত্রের উপস্থিতি নাটকটিকে জমিয়ে তুলেছিল, যেমন প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন জুলু সর্দার, নরমাংস লোলুপ শত শত সিংহ এবং আত্তিলিও, বিল, প্রফেসর প্রভৃতি অনিচ্ছুক অভিনেতার দল। মূল নাটকে আত্তিলিওর ভূমিকা ছিল খুবই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি মানুষের জীবন মরণ নির্ভর করেছিল তাঁর অভিনয়ের সাফল্যের ওপর, এবং ওই দুটি মানুষের একজন হলেন স্বয়ং আত্তিলিও। তবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি ঘাবড়ে যাননি, বেশ ভালো হয়েছিল তাঁর অভিনয়। না, ভালো বললে কিছুই বলা হয় না, এমন চমৎকার, এমন মর্মস্পর্শী হয়েছিল তাঁর অভিনয় যে সমস্ত ঘটনা শোনার পর মনে হয় সৈনিকের পেশা গ্রহণ না করে পেশাদার অভিনেতার বৃত্তি অবলম্বন করলে অনেক বেশি যশ ও খ্যাতির অধিকারী হতে পারতেন কমান্ডার আত্তিলিও গত্তি। কমান্ডার সাহেব প্রথমে তাঁর অভ্যাস অনুযায়ী রাইফেল হাতেই আসরে নেমেছিলেন, কিন্তু নাটকের প্রয়োজনে অস্ত্র ত্যাগ করে তিনি অবতীর্ণ হয়েছিলেন জাদুকরের ভূমিকায়। রাইফেলের পরিবর্তে তখন তাঁর হাতে ম্যাজিকের বাক্স। সেসব ঘটনার বিবরণ যথাস্থানে দেওয়া হবে। এই নাটকের বিবরণী দেওয়ার আগে যখন এত কথাই বললাম, তখন যে পটভূমির ওপর নাটকটি মঞ্চস্থ হয়েছিল সেই রঙ্গমঞ্চটি সম্বন্ধেও পাঠককে অবহিত করা প্রয়োজন। মঞ্চটি ছিল ওই অভিনব নাটকেরই উপযুক্ত, আয়তনে বিশাল
এবং চমকপ্রদ দৃশ্যসজ্জায় সুশোভিত। জুলুল্যান্ডের উত্তর অংশে বিরাজমান ইনিয়াতি পর্বতমালার অরণ্য সজ্জিত বিপুল বিস্তৃতি নিয়ে গঠিত হয়েছিল উল্লিখিত নাটকের স্টেজ বা মঞ্চ। উত্তর রোডেশিয়া ত্যাগ করে 11 জন নিগ্রো অনুচর নিয়ে অভিযাত্রীরা ইনিয়াতি পর্বতমালার দিকে অগ্রসর হলেন। এইসব নিগ্রোদের সংগ্রহ করেছিল জামানি নামক আত্তিলিওর বিশ্বস্ত অনুচর ও রাঁধুনি। সকলেই জানত যে তাদের গন্তব্যস্থল হচ্ছে জুলুল্যান্ড। জামানি জুলুল্যান্ডের অধিবাসী, অতএব স্বদেশে ফিরে যাওয়ার সুযোগ পেলে তার পক্ষে খুশি হওয়াই স্বাভাবিক। কিন্তু একটা ভয়ানক সমস্যা তাকে এমনভাবে বিব্রত করে তুলেছিল যে দেশে ফেরার আনন্দ সে প্রথমে উপভোগ করতে পারেনি। সমস্যাটা হচ্ছে এই, আত্তিলিওকে কায়নার ভয়াবহ গহ্বর থেকে উঠতে দেখেছিল জামানি, আর তৎক্ষণাৎ বুঝে নিয়েছিল প্রভুর মতো দেখতে ওই জীবটি হচ্ছে প্রভুর প্রেতাত্মা। কারণ একটা নিঃসঙ্গ মানুষ মৃত্যুগহ্বরের অন্ধকার গর্ভে প্রবেশ করে আবার জীবিত অবস্থায় ফিরে আসতে পারে এমন অসম্ভব কথা মোটেই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু কিছুদিন পরেই আবার জামানির মনে খটকা লাগল। একটা আস্ত ভূতের পক্ষে নিরেট রক্ত মাংসের দেহ নিয়ে সবসময় চলাফেরা করা কি সম্ভব? আবার ঘর্মাক্ত হল জামানির মস্তিষ্ক। অবশেষে বিস্তর চিন্তা করে বিস্তর মাথা ঘামিয়ে আসল ব্যাপারটা সে ধরে ফেলল, আত্তিলিও হচ্ছেন অর্ধেক মানুষ আর অর্ধেক প্রেত। না হলে কায়নার মতো ভয়াবহ মৃত্যুগহ্বরের ভেতর থেকে একটা আস্ত মানুষ কি কখনো জ্যান্ত অবস্থায় ফিরতে পারে? যাই হোক, প্রেত মানুষ যে তার প্রতি অত্যন্ত সদয় হয়ে তাকে মাতৃভূমিতে নিয়ে যাচ্ছে, এই চমকপ্রদ তথ্যটি আবিষ্কার করার পরেই তার মনের মেঘ কেটে গেল, উৎফুল্ল হয়ে উঠল জামানি। আত্তিলিও তার অভিযাত্রী দল নিয়ে জুলুল্যান্ডের ভেতর এসে পৌঁছলেন। তিনি জানতেন দলের নেতা হিসেবে দলীয় নিরাপত্তার গুরুদায়িত্ব এখন থেকে তাঁকেই বহন করতে হবে। শ্বেতাঙ্গ সরকার অভিযাত্রীদের জুলুল্যান্ডে প্রবেশের অনুমতি দিলেও তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে অসম্মত। সরকার স্পষ্ট জানিয়েছিলেন, অভিযাত্রীরা জুলুল্যান্ডে প্রবেশ করার ফলে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয় তাহলে সেজন্য অভিযাত্রীরাই দায়ী হবেন। স্থানীয় ম্যাজিস্ট্রেট জুলুদের ব্যক্তিগত ব্যাপারে কিছুতেই হস্তক্ষেপ করবেন না। অবশ্য বিদ্রোহ কিংবা গণহত্যা সংঘটিত হলে আলাদা কথা। ওসব কথা শুনে ঘাবড়ে যাওয়ার পাত্র নন আত্তিলিও। তিনি আফ্রিকার বিভিন্ন জাতির মনস্তত্ত্ব বুঝতে পারতেন। জুলুদের ভাষা তিনি এমনভাবে আয়ত্ত করেছিলেন যে ওই ভাষা বলতে বা বুঝতে তাঁর কিছুমাত্র অসুবিধা হতো না। আত্তিলিও তার জুলু অনুচর জামানির কাছে যা শুনেছিলেন তা থেকে জুলুদের চরিত্রগত বৈশিষ্ট্য সম্বন্ধে তার মোটামুটি একটা ধারণা গড়ে উঠেছিল। তিনি বুঝেছিলেন যে জাত্যাভিমানে গর্বিত জুলু জাতি অতিশয় সাহসী এবং সহজ সরল। আধুনিক জীবনযাত্রার পদ্ধতি তাদের পছন্দ নয়, তারা অনুসরণ করে পূর্বপুরুষদের প্রচলিত রীতিনীতি। আফ্রিকার প্রাচীন ও সম্ভ্রান্ত জাতিদের মধ্যে অন্যতম হচ্ছে জুলু জাতি। সব কিছু শুনে আত্তিলিওর মনে হয়েছিল জুলুল্যান্ডে তাঁদের বিশেষ কিছু অসুবিধা হবে না। নিশ্চিন্ত মনে দল বল নিয়ে তিনি একটা বৃত্তাকার পর্বতচূড়ার দিকে অগ্রসর হলেন। ওই পাহাড়ের ওপর অবস্থান করছিল অনেকগুলো কুটির। সেই কুটিরগুলোই ছিল আত্তিলিওর লক্ষ্যস্থল। এখানে বাস করে জুলুদের সর্বাধিনায়ক জিপোসো। শ্বেতাঙ্গ সরকার কখনো তার ওপর কোনো কথা বলেন না। স্থানীয় ব্যাপারে জিপোসো হচ্ছে জুলু রাজ্যের মুকুটহীন রাজা। দেখো, প্রফেসর বললেন, সর্দারের নিশ্চয়ই 40টি বউ আছে। ঠিকই বলেছেন প্রফেসর, তবে সর্দার পত্নীদের সঠিক সংখ্যা অনুমান করার জন্য প্রফেসরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করলে ভুল হবে। জুলু জাতির সামাজিক ব্যবস্থা সম্বন্ধে যারা অবহিত তাদের পক্ষে যে কোনো জুলু পুরুষের আস্তানার সম্মুখীন হয়ে উক্ত ব্যক্তি স্ত্রীর সংখ্যা বলে দেওয়া খুবই সহজ। জুলুরা গ্রামবাসী নয়, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের বউদের নিয়ে স্বতন্ত্রভাবে বাস করে। সবচেয়ে বড় কুটিরটাতে বাস করে কর্তা স্বয়ং, এবং গরু রাখার জন্য যে বিস্তীর্ণ স্থানটিকে বেড়ার সাহায্যে ঘিরে ফেলা হয় সেই ঘেরা জায়গার চারপাশে মালিকের স্ত্রীদের প্রত্যেকের জন্য
নির্দিষ্ট থাকে একটি করে কুটির। এইসব পত্নীরা তাদের নিজস্ব সন্তান সন্ততি নিয়ে ওইসব কুটিরে বাস করে। অতএব বৃহত্তম কুটিরটির আশেপাশে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র কুটিরগুলোর সংখ্যা দেখে অনায়াসেই আস্তানার মালিকের স্ত্রীর সংখ্যা নির্ণয় করা যায়। বহু কুটির নিয়ে গঠিত জুলুদের এই আস্তানাকে বলে ক্রাল। একটি ক্রাল থেকে আরেকটি ক্রালের দূরত্ব খুব কম নয়, বেশ কয়েক মাইল দূরে দূরে অবস্থিত ক্রাল প্রায়ই দেখা যায় জুলুদের দেশে। প্রফেসর বললেন, দেখো ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ওরা অপেক্ষা করছিল, পুরুষদের নিয়ে গঠিত এক বৃহৎ জুলু জনতা নির্বাক হয়ে অপেক্ষা করছিল। তাদের চারপাশে দণ্ডায়মান জুলু মেয়েরা কলকণ্ঠে উত্তেজনা প্রকাশ করলেও পুরুষরা ছিল প্রস্তর মূর্তির মতো নিশ্চল নীরব। জিপোসোর নিজস্ব গুপ্তচর বিভাগ যে অতিশয় সক্রিয় এই ঘটনা থেকেই তা বোঝা যায়, কারণ জিপোসোর আস্তানা বা ক্রালের দিকে অগ্রসর হওয়ার পথে অভিযাত্রীরা কোনো মানুষকে দেখতে পাননি, অথবা ঢাকের আওয়াজও তাদের শ্রুতিগোচর হয়নি। অথচ যথাস্থানে পৌঁছেই দেখলাম তাদের জন্য অপেক্ষা করছে এক বিপুল জনতা। জুলুরা কীভাবে বাস করে সে কথা আগেই বলেছি, কাজেই দূর দূরান্তে অবস্থিত বিভিন্ন ক্রাল থেকে যে ওইসব মানুষকে যথাসময়ে ডেকে আনা হয়েছে এ কথা অনুমান করা কঠিন নয়। ভিড়ের মধ্যে জুলুদের অধিনায়ক জিপোসো দাঁড়িয়েছিল জনতার ঠিক মাঝখানে। তার অঙ্গ বেষ্টন করে ঝুলছিল একটা লেপার্ডের চামড়া, কয়েকটি দুষ্প্রাপ্য জানোয়ারের লেজ ওই লেপার্ড চর্মের সঙ্গে সংযুক্ত হয়ে জুলু সর্দারের অঙ্গের শোভা বর্ধন করছিল। তার কেশশূন্য মস্তকে উষ্ণীষের অভাব পূরণ করছিল অনেকগুলো রঙিন পাখির পালক। বহু বর্ণে রঞ্জিত ওই পালকগুলো বাতাসের ধাক্কায় দুলছিল, আর সঙ্গে সঙ্গে প্রখর সূর্যালোকে জ্বলে জ্বলে উঠছিল দোদুল্যমান রামধনুর রঙিন সমারোহ। জিপোসোর গায়ের রং কালো নয়, হালকা বাদামি। সেই বাদামি দেহের অপূর্ব ভঙ্গি, উন্নত মস্তক ও কালো দুই চোখের তীব্র উদ্ধত চাহনি যেন নীরব ভাষায় এক প্রচণ্ড পুরুষের ব্যক্তিত্বকে প্রকাশ করতে চাইছে। প্রথম দর্শনেই মনে হয়, হ্যাঁ, একটা পুরুষের মতো পুরুষ বটে সর্দার জিপোসো। সালাগাতলে, আত্মিলিও বললেন, তুমি শান্তিতে থাকো। সাগাবো না, জাবাব। স্মিত হাস্যে উজ্জ্বল হল জুলু সর্দারের মুখমণ্ডল। ফাদার, তুমি শান্তিপ্রিয় মানুষ। জামানি হাঁটু পেতে বসে সর্দারের সামনে ভূমিতে ললাট স্পর্শ করল। জিপোসো একবার তার দিকে তাকিয়ে জামানির অভিবাদন গ্রহণ করল, তারপর আত্মিলিওর দিকে ফিরল। আমি শুনেছি তুমি ওর সঙ্গে ভালো ব্যবহার করেছ। মুহূর্তের মধ্যে আত্মিলিও অনুভব করলেন প্রবল প্রতাপশালী এই জুরু সর্দারের সঙ্গে তার বন্ধুত্বের বন্ধন স্থাপিত হয়েছে। জনতার প্রবল হর্ষধ্বনি থেকে বোঝা গেল জুলুরাও অভিযাত্রীদের পছন্দ করেছে। আত্মিলিওর অনুচর জামানি কয়েকজন বন্ধুর সঙ্গে করমর্দন করল। যোদ্ধাদের হাতে বর্ষাগুলো আনন্দের আবেগে শূন্যে দুলে উঠল বারংবার। সঙ্গে সঙ্গে সমবেত নারীকণ্ঠে জাগল তীব্র উল্লাসধ্বনি। তারপর সর্দার জিপোসোর আদেশে মহামান্য অতিথিদের জন্য এলো মেহগনি কাঠের আসন, খাদ্য, পানীয়। সকলে মিলে একসঙ্গে পান ভোজন করতে করতে গল্পগুজব আরম্ভ করলেন। জামানি কাজের লোক। অভিযাত্রীরা যেদিন জুলুদের দেশে পদার্পণ করলেন সেই দিনই রাতের দিকে তাঁদের বসবাসের উপযুক্ত একটা সুন্দর উপত্যকা আবিষ্কার করে ফেলল জামানি। এক সপ্তাহ লাগলো সব গুছিয়ে ঠিকঠাক করতে। ইতিমধ্যে কুলির সাহায্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার ব্যবস্থাও হয়েছিল। তারপর স্থায়ীভাবে একটা তাঁবু খাটিয়ে বেশ কিছুদিন জুলুদের দেশে থাকার বন্দোবস্ত করলেন অভিযাত্রীরা। স্থায়ী আস্তানা পেতে ফেলার পরই ম্যাজিক, জাদুবিদ্যা, ডাকিনীতন্ত্র প্রভৃতি অলৌকিক ঘটনার সঙ্গে অভিযাত্রীদের পরিচয় হতে লাগলো প্রতিদিন। জুলুরা অলৌকিক কার্যকলাপে বিশ্বাসী। তাদের ধারণা প্রতিদিনে ছোটোখাটো ব্যাপার থেকে শুরু করে যাবতীয় আকস্মিক ঘটনা বা দুর্ঘটনার জন্য দায়ী পূর্বপুরুষের প্রেতাত্মার দল। প্রেতাত্মার রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন জাদুকরের সাহায্য প্রার্থী হয়। জুলুদের ওপর তাই জাদুকরদের প্রভাব খুব বেশি। আত্মিলিও এবং তাঁর দুই বন্ধু আফ্রিকার বিভিন্ন জাতির মানুষ,
জীবজন্তু ও উদ্ভিদ সম্বন্ধে গবেষণা করতে এসেছিলেন, তাই জুলু জাতির গড়পড়তা দৈহিক পরিমাপ দরকার ছিল। মাপ দেওয়ার আগে প্রত্যেক জুলু তার পছন্দসই জাদুকরের কাছ থেকে কবচ বা তাবিজ সংগ্রহ করেছিল। ওই কবচ নাকি তাদের সাদা মানুষের ম্যাজিক থেকে রক্ষা করবে। কিন্তু মাপ নেওয়ার ব্যাপারটা শেষ হয়ে যাওয়ার পর অভিযাত্রীদের কাছ থেকে তামার তার, টম্বাকো, দেশলাই, ছোড়া প্রভৃতি উপহার পেয়ে তারা স্তম্ভিত হয়ে গেল। জিনিসগুলো তাদের যে সত্যি সত্যি দিয়ে দেওয়া হলো সে কথা তারা প্রথমে বুঝতে পারল না। এমন মূল্যবান সব উপহার কেন দেয়া হচ্ছে তাদের? তারা তো সাদা মানুষদের জন্য কিছুই করেনি। তবে অবশেষে যখন তারা বুঝল ওইসব জিনিস তাদের উপহার দেওয়া হয়েছে এবং এগুলো আর ফেরত নেওয়া হবে না, তখন তারা ভারী আশ্চর্য হয়ে গেল। বিস্ময়ের চমক কেটে যেতেই জাগলো আনন্দের প্রবল উচ্ছ্বাস। উত্তেজিত আনন্দিত জুলুদের সশব্দ হাস্যধ্বনি শুনে অভিযাত্রীরাও খুশি। কিন্তু অভিযাত্রীরা যখন প্লাস্টার অফ প্যারিস দিয়ে মুখের ছাপ নেওয়ার চেষ্টা করলেন, তখন তারা দেখলেন এই ব্যাপারটা আগের মতো সহজে হওয়ার নয়। প্যারিস প্লাস্টারের ছাপ তোলার হাঙ্গামা যথেষ্ট। ঘন আঠার মতো অর্ধতরল জিনিসটা যখন ব্যক্তিবিশেষের মুখের ওপর মাখানো হয়, তখন সেই লোকটির নাকের দুই ফুটো দিয়ে দুটি বড় খড় চালিয়ে দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়, এবং ওই তরল প্লাস্টার শুকিয়ে শক্ত না হওয়া পর্যন্ত ওই লোকটির একটুও নড়াচড়া করার উপায় থাকে না। মুখের গোঁপ, দাড়ি প্রভৃতি ছাপ তোলার আগে তেল দিয়ে ভিজিয়ে নিতে হয়, কিন্তু তেলের পরিমাণ কম হলে প্লাস্টারের ছাঁচ বা মুখোশ টেনে নেওয়ার সময় মুখের গোঁপ, দাড়ি ছিঁড়ে মুখের ছাপের সঙ্গে উঠে আসে। ব্যাপারটা মোটেই আরামদায়ক নয়। তবে এইসব অসুবিধা সহ্য করতে জুলুদের বিশেষ আপত্তি ছিল না, তাদের আপত্তির কারণ অন্য। জুলুদের সামনেই অভিযাত্রীরা জামানির মুখের ছাপ নিলেন। জুলুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা দেখল, কিন্তু একজনও মুখের ছাপ দিতে রাজি হল না। তাদের বক্তব্য হচ্ছে ওই ছাপ তুলতে দিলে তাদের দ্বিতীয় মুখ সাদা মানুষদের সঙ্গে থেকে যাবে, এবং কোনো শত্রু যদি ওই দ্বিতীয় মুখে আঘাত করে তবে মুখের প্রকৃত অধিকারীর ওপর সেই আঘাত এসে পড়বে। অতএব বহু মূল্যবান উপহারের বিনিময়েও তারা মুখের ছাপ তুলতে দিতে রাজি নয়। কয়েকজন জাদুকর গম্ভীরভাবে জানালো, জাদুবিদ্যার সাহায্যে এমন অভিনব দুর্ঘটনা থেকে জুলুদের রক্ষা করার ক্ষমতা তাদের নেই। ব্যাস হয়ে গেল, জাদুকর যেখানে ভয় পায় সেখানে এগিয়ে যাওয়ার সাহস আছে কার? ইতিপূর্বেও কয়েকজন বৈজ্ঞানিকের প্রচেষ্টা সংস্কারন্ধ মানুষের কাছে পরাজিত হয়েছে। মনে হলো আত্মীয়র দলও কুসংস্কারের কাছে পরাজিত হবে, কিন্তু অভিযাত্রীরা জানতেন কুসংস্কারকে পরাস্ত করতে হলে তার বিরুদ্ধে অন্ধ সংস্কারকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়, অবশ্য যদি সেরকম সুযোগ পাওয়া যায়। সুযোগ এলো অপ্রত্যাশিতভাবে। বহু দূরবর্তী এক ক্রাল থেকে জনৈক জুলু যোদ্ধা অভিযাত্রীদের তাঁবু পরিদর্শন করতে এলো। তার বাঁদিকের গাল ফুলেছে দেখে আত্মীয় কৌতূহলী হয়ে উঠলেন। জিজ্ঞাসা করে জানা গেল বেচারা দাঁতের ব্যথায় ভুগছে। খারাপ দাঁতের জন্যই তার গণ্ডদেশের ওই দুরাবস্থা। সিগারেট উপহার দিয়ে আত্মীয় সঙ্গে সঙ্গে তার সঙ্গে ভাব জমিয়ে ফেললেন। তারপর দাঁতের চিকিৎসা করার জন্য এগিয়ে এলেন প্রফেসর। লোকটিকে হাঁ করতে বলে প্রফেসর তার মুখের ভেতর একটা ক্ষতযুক্ত গর্ত দেখতে পেলেন। লবঙ্গ দিয়ে তৈরি একরকম চটচটে আঠার মতো ঘন পদার্থ দিয়ে ক্ষতটাকে ঢেকে দিলেন প্রফেসর। ওই অদ্ভুত চটচটে পদার্থটি প্রফেসরের নিজস্ব আবিষ্কার। যন্ত্রণাদায়ক দাঁতের রোগে ওই বস্তু ছিল অব্যর্থ ঔষধ। কিছুক্ষণের মধ্যে চটচটে জিনিসটা জমাট বেঁধে শক্ত হয়ে যায়, আর তৎক্ষণাৎ দাঁত ব্যথার উপশম হয় মন্ত্রের মতো। লোকটাকে কথা বলার সুযোগ না দিয়ে দুজনে মিলে তাকে ক্যানভাসের ওপর শুইয়ে ফেলে মুখে প্যারিস প্লাস্টারের প্রলেপ লাগাতে শুরু করলেন। হঠাৎ দাঁতের যন্ত্রণা কমে যাওয়ায় লোকটাও অবাক হয়ে গেছিল। বাদ প্রতিবাদ না করে সে প্রফেসরের আত্মীয়র হাতে আত্মসমর্পণ করল। কিছুক্ষণ পরে কাজ শেষ হয়ে যেতেই অভিযাত্রীরা তার মুখের ওপর থেকে শক্ত প্লাস্টারের ছাপ, অর্থাৎ লোকটার মুখের ছাপ তুলে ফেললেন। জুলু যোদ্ধা হতভম্ব হয়ে একবার গালের ওপর হাত বুলিয়ে নিল, একবার হাঁ করল, তারপর আবার মুখটা বন্ধ করল। তার ভয়ানক দাঁতের ব্যথা এমন চটপট সেরে যাওয়ায় সে যে অত্যন্ত আশ্চর্য হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। অভিযাত্রীরা তাকে কিছু উপহার দেবেন বলে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তার আগেই সে তড়াক করে লাফিয়ে উঠে প্রফেসরের হাতে একটা আশাগাই
মানে বর্ষা গুঁজে দিল ডাক্তারের ফি। পরক্ষণেই দেখা গেল দারুণ আনন্দে চিৎকার করতে করতে জুলু যোদ্ধা তীর বেগে ছুটছে। অসহ্য যন্ত্রণা থেকে এমন আকস্মিকভাবে মুক্তি পেয়ে তার উল্লাস যেন ফেটে পড়তে চাইছে। পরের দিন অভিযাত্রীরা দেখলেন দ্বিতীয় মুখ সম্বন্ধে জুলুদের ভয় ভেঙে গেছে একদিনের মধ্যেই। স্ত্রী পুরুষ নিয়ে সর্বসমেত 19টি জুলু এসে অভিযাত্রীদের জানালো দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য মুখের ছাপ তুলে চিকিৎসা করাতে তাদের আর আপত্তি নেই, আরোগ্য লাভ করতে পারলেই তারা খুশি, দ্বিতীয় মুখ নিয়ে তারা মাথা ঘামাতে চায় না। চিকিৎসার ফল হলো অতীব সন্তোষজনক। জুলুরা নানা ধরনের অস্ত্র শস্ত্র বাদ্যযন্ত্র হাতে তৈরি সুন্দর সুন্দর কাঠের জিনিস ও আসন অভিযাত্রীদের উপহার দিল। ইতিপূর্বে ওইসব জিনিস দাম দিয়েও কিনতে পারেনি অভিযাত্রীরা, বিনীতভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে অসম্মতি জানিয়েছিল জুলুরা। এখন সম্পূর্ণ বিনামূল্যেই ওইসব বস্তু উপহার দিয়ে রোগমুক্ত জুলুরা অভিযাত্রীদের প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করল। অভিযাত্রীরা যে শুধু নানারকম ভালো ভালো উপহারই পেয়েছিলেন তা নয়, শতাধিক স্থানীয় অধিবাসীদের সঙ্গে তাদের বন্ধুত্বের বন্ধন স্থাপিত হয়েছিল। এই জন্য অবশ্য প্রফেসরকেই ধন্যবাদ দিতে হয়, তাঁর দাঁতের রোগের অব্যর্থ দাওয়াই অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। জুলুদের দেশে বৃষ্টিপাত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ প্রান্তরগুলো হয়ে ওঠে সবুজ ঘাসের রাজত্ব, এবং ওই ঘাস জমি থেকে আহার্য সংগ্রহ করে জুলুদের গৃহপালিত গরুর পাল মনের আনন্দে বংশবৃদ্ধি করতে থাকে। গরু হচ্ছে জুলুদের সবচেয়ে বড় সম্পদ। গরুর বিনিময়ে তারা পত্নী সংগ্রহ করতে পারে, তাছাড়া গো মাংস ও গো দুগ্ধ তাদের উদরের ক্ষুধা নিবৃত্ত করতেও সাহায্য করে। বর্ষার জল যে শুধু জুলুদের গো সম্পদ বৃদ্ধি করে তা নয়, অবিশ্রান্ত ধারাপাত দেশের শান্তি অক্ষুণ্ণ রাখে। বৃষ্টিপাতের ফলে শ্যাম সবুজ অরণ্যের বুক থেকে আহার্য সংগ্রহ করে তৃণভোজী জেব্রা অ্যান্টিলোপ প্রভৃতি জন্তু বেশ হৃষ্টপুষ্ট হয়, এবং ওইসব পশুর মাংসে জীবন ধারণ করে জুলুল্যান্ডের অগণিত সিংহের দল। কিন্তু বৃষ্টি না হলে বন্য পশুরা শুষ্ক বনভূমি ত্যাগ করে অন্যত্র চলে যায়, আর ক্ষুধার্ত সিংহরা আকৃষ্ট হয় গো মাংস ও নরমাংসের প্রতি। ফলে জুলুল্যান্ডের স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস করে শুরু হয় ভয়াবহ বিভীষিকার রক্তাক্ত তাণ্ডব। অনাবৃষ্টি যে জুলুদের পক্ষে কতখানি ক্ষতিকর, কতখানি প্রাণঘাতী সর্বনাশ যে ডেকে আনতে পারে বৃষ্টিবিহীন খরার জ্বলন্ত অভিশাপ, তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলেন অভিযাত্রীরা। আত্তিলিও এবং তার দলবল জুলুল্যান্ডে পদার্পণ করার কয়েক মাস পরেই সেখানে অনাবৃষ্টির সূত্রপাত হয়। শুষ্ক বনভূমি থেকে আহার্য সংগ্রহ করতে না পেরে বহু তৃণভোজী পশু মৃত্যুবরণ করল। যারা বাঁচল তারা অন্যত্র যাত্রা করল তৃণশ্যামল অরণ্যের সন্ধানে। দক্ষিণ দিকের পথে ছুটল ইম্পালা, অরিক্স, ইল্যান্ড, নিউ, জেব্রা, অ্যান্টিলোপ প্রভৃতি তৃণভোজী পশু। ধাবমান পশুদের খুঁড়ে খুঁড়ে ধুলো উড়ে দিগন্তকে আচ্ছন্ন করে দিল। পাহাড়ের চূড়ার বিভিন্ন আস্তানা থেকে জুলুরা সেই ধুলোর মেঘ লক্ষ্য করতে লাগলো উদ্বিগ্ন চিত্তে। অনাবৃষ্টির দ্বিতীয় মাসের মাঝামাঝি অদৃশ্য হলো সেই ধুলোর মেঘ, সেই সঙ্গে অন্তর্ধান হলো তৃণভোজী পশুর দল। বলিষ্ঠ সিংহের দলও তৃণভোজীদের সঙ্গে স্থান ত্যাগ করেছিল, কিন্তু সবচেয়ে বিপজ্জনকগুলো রয়ে গেল জুলুল্যান্ডের শুষ্ক অরণ্যে। অপ্রাপ্ত বয়স্ক একদল তরুণ সিংহ, অভিজ্ঞতার অভাবে যারা বেপরোয়া, বৃদ্ধ সিংহ দীর্ঘ পথ অতিক্রম করতে যারা অশক্ত কিন্তু অভিজ্ঞ শিকারীর কৌশল ও চাতুর্যে যারা ভয়ঙ্কর, এবং শাবক সমেত সিংহের দল যারা বাচ্চার জন্য খাদ্য সংগ্রহ করতে নিশ্চিত মৃত্যুর মুখেও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। ক্ষুধার্ত সিংহরা এইবার জুলুদের গরুর দিকে নজর দিল। বর্ষাধারী জুলু যোদ্ধার দল সতর্কভাবে তাদের গরু রক্ষা করতে সচেষ্ট হল। সিংহরা তখন মানুষের ওপর হামলা শুরু করল। কয়েকবার নরমাংসের স্বাদ গ্রহণ করে জন্তুগুলো খেপে গেল। দলবদ্ধ নেকড়ের মতোই তারা মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কুটিরের দরজা বন্ধ করেও কেউ আর নিরাপদ বোধ করে না। দরজা ভেঙে নরখাদক সিংহের দল মানুষ ধরতে আরম্ভ করল। সিংহের এমন অদ্ভুত ভয়ঙ্কর আচরণ ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এককভাবে চলাফেরা বন্ধ হয়ে গেল। জুলুরা দল বেঁধে অস্ত্র হাতে ভ্রমণ করত।
কাঁটা গাছের বেড়া দিয়ে জুলুল্যান্ডের ক্রালগুলোকে ঘিরে ফেলা হলো। ওইসব ক্রালের চারপাশে সারা রাত আগুন জ্বলত। দৈবাত আগুন নিভে গেলেই হানাদেবে নরভুক সাপদ। তাই শয্যা আশ্রয় করার আগে প্রত্যেক জুলু কুটিরের বহির্ভাগে অবস্থিত অগ্নিকুণ্ডে সারা রাত জ্বলবার মতো কাঠ আছে কিনা দেখে নিত। ওই সঙ্গে কাঁটার বেড়ার মধ্যেও ফাঁক আছে কিনা দেখে নিতে তাদের ভুল হতো না। এত সতর্ক হওয়া সত্ত্বেও প্রতিদিন ঢাকের আওয়াজে দুর্ঘটনার সংবাদ ভেসে আসতে লাগল। দিনে রাতে যেখানে সেখানে যখন তখন সিংহরা আক্রমণ চালাতে শুরু করল। নিরস্ত্র বালিকা থেকে শুরু করে দুর্ধর্ষ অস্ত্রধারী যোদ্ধা পর্যন্ত কোনো মানুষকেই রেয়াত করতো না হিংস্র সাপদ। দলবদ্ধ সিংহের সঙ্গে বর্ষা হাতেই লড়াই করে প্রাণ দিল বহু জুলু যোদ্ধা। তাদের সাহস ও বীরত্বের তুলনা হয় না, কিন্তু ক্ষিপ্ত সিংহদের নিরস্ত করা গেল না কিছুতেই। সমগ্র জুলুল্যান্ডের ওপর মাংসলোলুপ সাপদদের নখদন্তে সৃষ্ট হল সন্ত্রাস ও বিভীষিকার রাজত্ব। অভিযাত্রীদের কাজকর্ম ব্যাহত হল। জুলুদের পক্ষে দূর দূরান্তের ক্রাল থেকে এখন আর অভিযাত্রীদের তাঁবুতে আসা সম্ভব নয়। কিন্তু অভিযাত্রীরা জুলুদের সাহায্য করতে প্রস্তুত হলেন। প্রফেসর বিলকে সঙ্গে ঘুরে ঘুরে সিংহের কবল থেকে উদ্ধারপ্রাপ্ত মুষ্টিমেয় হতভাগ্যের চিকিৎসা করতে শুরু করলেন। অনেকে তাঁর চিকিৎসার গুণে বেঁচে গিয়েছিল। আত্মীয়গত্তি চিকিৎসার বিষয় একেবারেই আনাড়ি, কিন্তু তিনি জুলুদের সাহায্য করতে সচেষ্ট হলেন। তবে ওষুধপত্র বা শল্য চিকিৎসকের ছুরির পরিবর্তে তার হাতে ছিল গুলি ভরা রাইফেল। বিলকে সঙ্গে নিয়ে যেতেন প্রফেসর তাঁর চিকিৎসা কার্যে সাহায্য করার জন্য। সুতরাং সম্পূর্ণ এককভাবেই সিংহ নিধনে নিযুক্ত হলেন আত্মীয়। খরার তৃতীয় মাসের মধ্যেই তাঁর রাইফেলের অগ্নিবর্ষী মহিমা স্তব্ধ হয়ে গেল 30টা সিংহের গর্জিত কণ্ঠ। কিন্তু তারপরেই বিপদ এলো অতর্কিতে। এক শয়তানের চক্রান্তে প্রাণ হারাতে বসেছিলেন আত্মীয়। টোয়াবেনি ছিল জুলুল্যান্ডের আতঙ্ক। কেউ তার সঙ্গে কথা বলতে চাইত না। সে নিজেও লোকের সঙ্গে মেলামেশা করার আগ্রহ প্রকাশ করত না। অভিযাত্রীরা অনেকবার জামানিকে পাঠিয়ে ওই ব্যক্তিকে তাঁদের তাঁবুতে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু টোয়াবেনি সাড়া দেয়নি। দুর্দান্ত প্রতাপশালী জীপসু সর্দার পর্যন্ত টোয়াবেনিকে এড়িয়ে চলত। আত্মীয় যখন নিজেই এগিয়ে গিয়ে টোয়াবেনির সঙ্গে দেখা করতে চাইলেন, তখন তাঁর সঙ্গী হল জুলুদের সর্বাধিনায়ক জীপসু স্বয়ং। স্পষ্টই বোঝা যায় টোয়াবেনির আস্তানার মধ্যে আত্মীয়র নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারেন বলেই জীপসু তাঁর সঙ্গে গিয়েছিল। আত্মীয় একটা কম্বল নিয়ে গিয়েছিলেন টোয়াবেনিকে উপহার দেবার জন্য। টোয়াবেনি একবার আত্মীয়র দিকে দৃষ্টিপাত করল, পরক্ষণেই কম্বলটা টান মেরে ছিনিয়ে নিয়ে সে সবচেয়ে বড় কুঁড়ে ঘরটার ভিতর ঢুকে গেল। একটু পরেই অবশ্য কুটিরের বাইরে এসে আত্মীয়কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিল টোয়াবেনি। সেই সঙ্গে ভদ্রতা করে একথাও জানালে যে তার ক্রাল সর্বদাই আত্মীয়কে অভ্যর্থনা করতে প্রস্তুত, ইচ্ছে হলেই তিনি যেন তার আস্থানায় চলে আসেন। টোয়াবেনির ব্যবহার ছিল বেশ স্বাভাবিক ও ভদ্র, কিন্তু আত্মীয়র ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ওই লোকটির সম্বন্ধে বারবার সাবধান করে দিল। অন্তরের অন্তঃস্থলে তিনি অনুভব করলেন টোয়াবেনি তাকে পছন্দ করছে না, সুযোগ পেলেই সে শত্রুতা করবে। অবশ্য প্রথম সাক্ষাৎকারের পর বেশ কয়েকবার আত্মীয় তার সঙ্গে দেখা করেছিলেন, তবে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। দুটি মানুষের মধ্যে বারবার দেখা সাক্ষাৎ ঘটলে সাধারণত ঘনিষ্ঠতা হয়, কিন্তু নিষ্পৃহ ঔদাসীন্যে টোয়াবেনি নিজেকে সর্বদাই স্বতন্ত্র করে রেখেছে। মন খুলে কখনো সে কথা বলেনি আত্মীয়র সঙ্গে। 14টি স্ত্রীর স্বামী এবং 30টি কন্যার পিতা ছিল টোয়াবেনি। তার পরিবারবর্গের মধ্যে কারো সঙ্গেই আত্মীয়র বিশেষ ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু টোয়াবেনির 16 বছরের মেয়ে মুন্দাবলী আত্মীয়র প্রতি আকৃষ্ট হল। খুব সম্ভব বনবালা মুন্দাবলী তার সহজাত সংস্কার দিয়ে আত্মীয়র মধ্যে এক সহানুভূতি সম্পন্ন বন্ধুকে আবিষ্কার করেছিল। মেয়েটির জীবনে যে একটি সত্যিকার বন্ধুর দরকার হয়েছিল পরবর্তী ঘটনাস্রোত থেকে আমরা শীঘ্রই তা জানতে পারব। একদিন মধ্যাহ্নে জ্বলন্ত আফ্রিকার সূর্য যখন আগুন ছড়িয়ে দিচ্ছে, সেই সময় রাইফেল হাতে আত্মীয় এলেন টোয়াবেনির ক্রালে। সিংহের আক্রমণ থেকে তার ক্রালকে নিরাপদ রাখার জন্য টোয়াবেনি কী ব্যবস্থা করেছে সেইটা দেখাই ছিল আত্মীয়র উদ্দেশ্য। টোয়াবেনির আস্তানার সামনে গিয়ে আত্মীয় অবাক হয়ে গেলেন। ক্রালটাকে বেষ্টন করে বিরাজ করছে কণ্টক সজ্জিত গাছপালার এক বিরাট দুর্ভেদ্য বুহ।
এবং বুহের চারপাশ ঘিরে সারা রাত ধরে জ্বলবার জন্য সংগৃহীত হয়েছে রাশি রাশি শুকনো কাঠ। একবার তাকেই বোঝা যায় শতাধিক লোকের সাহায্য ছাড়া এমন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। আতিলিও আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, দিন দুপুরে লোকজন গরু বাছুর এমনভাবে বেড়ার আড়ালে গা ঢাকা দিয়ে রয়েছে কেন? সিংহগুলো কি এখানে প্রখর দিবালোকের মধ্যেই হানা দিতে শুরু করেছে? পানীয় জল আনতে আর গরু বাছুর চড়াতে মানুষজন নিশ্চয়ই বেড়ার বাইরে যাতায়াত করে, কিন্তু কোন পথে? কণ্টকশোভিত বুহের কোথাও তো এতটুকু ফাঁক দেখা যাচ্ছে না। একটা পথের রেখা পাওয়া গেল। আতিলিওর মনে হলো ওই পথেই লোক চলাচল করে। সন্দিগ্ধ চিত্তে সেই পথ ধরে বেড়ার দিকে অগ্রসর হলেন আতিলিও। আর হঠাৎ তার সামনে প্রায় 10 ফুট জায়গা ফাঁকা হয়ে গেল এবং বিভক্ত বেড়ার ফাঁকে আত্মপ্রকাশ করল স্বয়ং টোয়াবেনি। জবাব, ভেতরে এসো, টোয়াবেনি বলল। তাড়াতাড়ি করো, চারপাশে ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে সিংহরা। আমরা ওদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা আমাদের লক্ষ্য করছে। আতিলিও ভেতরে প্রবেশ করলেন। এমন চমৎকার প্রতিরোধ ব্যবস্থা এবং বিস্ময়কর দ্বারপথের আবিষ্কার করার জন্য টোয়াবিনীর বুদ্ধির তারিফ করলেন আতিলিও। প্রশংসা শুনে খুশি হলো টোয়াবিনী। এতদিনের মধ্যে সেদিনই শুধু তার কণ্ঠস্বরে বন্ধুত্বের আভাস পাওয়া গেল। দেখো কত সহজে কোনো শব্দ না করে এটা খোলা যায় আর বন্ধ করা যায়। আতিলিও দেখলেন দুটি দড়ির সাহায্যে টোয়াবিনী তার নিরাপদ আশ্রয়ের ভেতর থেকেই কুটিরের ভেতর অবস্থিত দরজাটাই ইচ্ছা অনুযায়ী খুলতে পারে। প্রতিরোধের এমন কৌশল যার মগজ থেকে উৎপন্ন হয়, সেই মগজের অধিকারী যে অতিশয় বুদ্ধিমান সে বিষয়ে সন্দেহ নেই। টোয়াবেনী জানালো একটু আগেই দরজাটা আর একবার ব্যবহার করার দরকার হয়েছিল। আতিলিও ঘটনার বিশদ বিবরণ শুনতে চাইলেন। আমার গরুর দল তখন মাঠে ঘাস খাচ্ছিল, হঠাৎ সিংহ তাদের আক্রমণ করল, টোয়াবেনী বলতে লাগল। আমি ঘরের ভেতর থেকেই দড়ি টেনে দরজা খুলে দিতে আমার ছেলেরা গরুগুলোকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। দুটো বাছুরের মধ্যেই সিংহের আক্রমণে মারা পড়েছিল। সিংহেরা যখন বাছুর দুটির মাংস খেতে ব্যস্ত, সেই সময়টুকুর সুযোগ নিয়েই আমার ছেলেরা ভেতরে ঢুকতে পেরেছিল। আর তারা ভেতরে আসা মাত্রই আমি আমার দড়ি টেনে দরজা বন্ধ করে দিলাম। ঠিক সময় মতোই দরজাটা আমি বন্ধ করেছিলাম, কারণ খিদের প্রথম ঝোঁক কেটে গেলেই সিংহগুলো ভেতরে আসার চেষ্টা করত। ওই পাহাড়টার ওপারে আমার ভাইয়ের আস্তানায় ছেলেরা এখন চলে গেছে। ভাইয়ের ক্রালটাকে ঘিরে এইরকম একটা বেড়া দেওয়া দরকার, তাকে সাহায্য করার জন্যই রওনা হয়েছে আমার ছেলেরা। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল টোয়াবিনী। তার মুখের ওপর ফুটে উঠল নিষ্প্রিয় ঔদাসীন্যের পরিচিত ভঙ্গি। আর একটি কথাও না বলে সে হঠাৎ পেছন ফিরে অদৃশ্য হলো নিজস্ব কুটিরের ভেতর। সঙ্গে সঙ্গে বেড়ার সবচেয়ে নিকটে অবস্থিত কুটিরের ভেতর থেকে একটা মুখ বাইরে উঁকি দিল, দাবলি। আতিলিও দেখলেন জুলু বালিকার মুখে আজ আনন্দের চিহ্ন নেই। বিষণ্নভাবে সে আতিলিওকে তার কুটিরের ভেতর আসতে ইঙ্গিত করল। আতিলিও ভেতরে ঢুকলেন। দাবলি জানালো তার মা গেছে সপত্নীদের সঙ্গে গল্প করতে অন্য কুটিরে। মায়ের অনুপস্থিতিতে শিষ্টাচারে ত্রুটি হতে দেয়নি মেয়ে, বসবার জন্য অতিথিকে একটা কাঠের আসন এনে দিল মন্দাবলি। কিছুক্ষণ কথাবার্তা চলার পর আতিলিও জানালেন, মন্দাবলির মুখে বিষাদের মেঘ তার ভালো লাগে না, তিনি তার হাসি মুখ দেখতে চান। মন্দাবলির মুখে ক্ষীণ হাসির রেখা দেখা দিল, কিন্তু শুধু এক মুহূর্তের জন্য। পরক্ষণই দু হাতে মুখ ঢেকে সে কেঁদে উঠল। তারপরই মেঝের ওপর শুয়ে পড়ে সে ফোঁপাতে লাগল। কান্নার আবেগে তার দেহটা কাঁপতে লাগলো থরথর করে। আতিলিও হয়ে গেলেন হতভম্ব। টোয়াবিনী যদি এই কান্নার শব্দ শোনে তাহলে সে কী মনে করবে? কথাটা চিন্তা করতেই আতিলিওর খারাপ লাগলো। তিনি মনে মনে কামনা করলেন এই মুহূর্তে যেন কেউ এসে পড়ে, তাহলে এই অবাঞ্ছনীয় পরিস্থিতি থেকে তিনিও পরিত্রাণ পেতে পারেন। এই কথা মনে হওয়ার সঙ্গেই দ্রুত ধাবমান পদশব্দ তার কানে এলো, কিন্তু না, কেউ এলো না। খুব সম্ভব আতিলিও ভুল শুনেছেন। একটা মোরগ ক্রুদ্ধস্বরে ডেকে উঠল। গোয়ালের বেষ্টনি থেকে ভেসে এলো গোবৎসের করুণ কণ্ঠধ্বনি। তারপর আবার সব চুপচাপ। কান্নার প্রথম আবেগ সামলে নিল মন্দাবলি। দু একবার ফুঁপিয়ে সে আত্মসংবরণ করল। অবশেষে মর্মযাতনার তীব্র উচ্ছ্বাস কেটে গেল। শান্ত সংযত স্বরে কথা বলতে পারল জুলু বালিকা।
টোয়াবিনি ওকে খুন করবে কিংবা আমাকে। আমাকে অর্থাৎ মুন্দাবুলিকে খুন করা টোয়াবিনির মতো বাপের পক্ষে খুব অসম্ভব নয়, কিন্তু আত্তিলিওর জিজ্ঞাসা হলো ওই ও কে। ধীরে ধীরে সব কিছুই জানতে পারলেন আত্তিলিও। ও হচ্ছে এক তরুণ জুলু যোদ্ধা, নাম তার নগো। উক্ত জুলু যুবকের সঙ্গে আত্তিলিও ভালোভাবেই পরিচিত ছিলেন। মুন্দাবুলি অসংকোচে জানালো সে আর নগো পরস্পরকে বিবাহ করতে চায়। টোয়াবেনিকে 30টা গরু কন্যাপণ হিসেবে দিতে চেয়েছিল নগো, কিন্তু টোয়াবেনি তার সঙ্গে কন্যার বিবাহ দিতে রাজি হননি। এতগুলো গরুর বিনিময়েও টোয়াবেনি কন্যাদান করতে রাজি হয়নি শুনে অবাক হয়ে গেলেন আত্তিলিও। নগোকে তিনি খুব ভালোভাবে জানেন, পাত্র হিসেবে সে চমৎকার ছেলে। তবে টোয়াবেনির রাজি না হওয়ার কী কারণ? তার প্রশ্নের উত্তরে বালিকা জানালো টোয়াবেনি একসময় প্রভাবশালী জাদুকর ছিল। টোয়াবেনির বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করে সর্দার জিপোসো এবং ইন্ডানাদের সভা, মানে জ্ঞানী ব্যক্তিদের সভা, অভিযুক্ত ব্যক্তিকে জাদুকরের সম্মানিত পদ থেকে খারিজ করে দেয়। এই ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে। অভিযোগ যে এনেছিল সে হচ্ছে জুলুদের একজন ছোটোখাটো নেতা, এনগো তারই পুত্র। কিছুদিন আগে অভিযোগকারী অর্থাৎ ইনগোর পিতা সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছে। শত্রু সিংহের কবলে মারা গেছে বটে, কিন্তু টোয়াবিনীর বিদ্বেষ আজও জাগ্রত। যার অভিযোগের ফলে টোয়াবিনী পদমর্যাদা হারিয়েছে, তার পুত্রের সঙ্গে কন্যার বিবাহ দেওয়ার কথা সে ভাবতেই পারে না। টোয়াবিনীর বিরুদ্ধে আনিত অভিযোগের বক্তব্য কী ছিল অথবা কোন ধরনের ছিল, এই সব প্রশ্নের উত্তর না দিয়ে বারবার আত্তিলিওকে এক কথা বলতে লাগল। বাবা বলছে ইনগোর সঙ্গে মেয়ের বিয়ের সম্মতি দেওয়ার আগে সে মেয়ের আর ইনগোর মরা মুখ দেখবে। আত্তিলিও জুলুদের নিয়মকানুন যেটুকু জানতেন তা থেকে বুঝলেন এই বিয়ে হওয়া সম্ভব নয়। যা বাপ, মুন্দাবুলি বলল, আমি তোমার সাহায্য চাই। তা তো বুঝলুম, আত্তিলিও মনে মনে বললেন, কিন্তু আমি বিদেশি মানুষ, জুলুদের সামাজিক ব্যাপারে হাত দেব কী করে? তার মৌনব্রত দেখে মুন্দাবুলি নিরস্ত হল না। সে আত্তিলিওকে এই ব্যাপার নিয়ে টোয়াবেনির সঙ্গে কথা বলতে অনুরোধ করল। সে কথাও বলল, আত্তিলিও যদি জিপোসোকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেন তাহলে হয়তো মনস্কামনা পূর্ণ হতে পারে। সর্বাধিনায়ক জিপোসো যদি চায় তাহলে টোয়াবেনির ইচ্ছার বিরুদ্ধেও এই বিবাহ হওয়া সম্ভব। জুলুল্যান্ডে জিপোসোর কথার উপর কথা বলার ক্ষমতা কারো নেই। অশ্রুসজল চক্ষে বালিকা বারবার তাঁর সাহায্য প্রার্থনা করতে লাগল। তার বিশ্বাস, আত্তিলিও যদি হস্তক্ষেপ না করেন তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই মেয়েটিকে তিনি কী উপায়ে সাহায্য করতে পারেন সেই কথাই ভাবছিলেন আত্তিলিও। হঠাৎ তার চোখের সামনে মুন্দাবুলির সমস্ত শরীর হলো আড়ষ্ট, মুখ হলো রক্তহীন, বিবর্ণ ও বিকৃত। আত্তিলিও চমকে উঠলেন। বিদ্যুৎ ঝলকের মতো এক ভয়াবহ সম্ভাবনার কথা তার মনে এলো। নিশ্চয়ই ওকে অজান্তে বিষ খাওয়ানো হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে মুন্দাবুলির পেছনে ছায়া আচ্ছন্ন কুটিরের যে জায়গায় মধ্যাহ্নে সূর্যালোক প্রবেশ করেছিল, সেই আলোক উজ্জ্বল স্থানে আবির্ভূত হল দ্রুত ধাবমান এক ছায়া। আত্তিলিও বুঝলেন বিষ্টিস কিছু নয়, অতিজাগ্রত ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রখর অনুভূতি দিয়ে আসন্ন বিপদের আভাস পেয়েছে বনবালা মুন্দাবুলি। তাই এই ভাবান্তর। বালিকার পেছনে প্রায় 6 ফিট দূরে কুটিরের প্রবেশপথে নড়ে উঠেছে সর্পিল ছায়া। সাপের মতো লম্বা দোদুল্যমান ছায়াটা যে একটি আন্দোলিত লেজের ছায়া ছাড়া আর কিছুই নয় একথা সহজেই বুঝলেন আত্তিলিও। সঙ্গে সঙ্গে ছায়ার পেছনে অবস্থিত নিরেট কায়ার স্বরূপ নির্ণয় করতেও তার ভুল হলো না। সমগ্র আফ্রিকাতে ওইভাবে চাবুকের মতো লেজ আছড়াতে পারে একটিমাত্র জীব, সিংহ। ভয়াবহ পরিস্থিতি। দরজার ওপাশে অপেক্ষা করছে ক্ষুধিত সাপদ, যে কোনো মুহূর্তেই সে ভেতরে প্রবেশ করতে পারে। সতৃষ্ণ নয়নে রাইফেলটার দিকে তাকালেন আত্তিলিও। ছায়া দেখে বোঝা যায় সিংহ উঁত পেতে বসে আছে দরজার বাইরে বাঁদিকে। ডান দিক দিয়ে ঘুরে রাইফেল তুলতে গেলে অস্ত্র তুলে নেবার আগেই সিংহ তাকে দেখতে পাবে এবং তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়বে। বাঁদিক দিয়ে ঘুরে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে রাইফেলের নল ধরে সেটাকে টেনে আনা যায় বটে, কিন্তু ওইভাবে অস্ত্রটাকে বাগাতে হলে সিংহের খুব কাছাকাছি যেতে হয়। আত্তিলিও শেষের উপায় অবলম্বন করতে চাইলেন। তিনি বসেছিলেন, এইবার উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে নিঃশব্দে। দ্রুত চিন্তা করতে লাগলেন আত্তিলিও। কাঁটা গাছ ঘেরা ও অত উঁচু বেড়াটাকে যে জানোয়ার লাফ মেরে ডিঙিয়ে আসতে পেরেছে সে নিশ্চয়ই অত্যন্ত বলিষ্ঠ ও বৃহৎ দেহের অধিকারী।
দারুণ ক্ষুধার্ত না হলে সিংহ এরকম দুঃসাহসের পরিচয় দেয় না। আত্তিলিও বুঝলেন সিংহকে হত্যা করতে না পারলে আজ মৃত্যু তার নিশ্চিত। কিন্তু ঘরের মেঝেতে বিছানো মাদুরটাই গোলমাল বাঁধালো। প্রতি পদক্ষেপের সঙ্গে সঙ্গে কটকট শব্দে প্রতিবাদ জানাতে লাগলো মাদুর। আত্তিলিও মনে মনে মাদুরটাকে অভিশাপ দিলেন। কুটিরের ভেতর বদ্ধ স্থানে ওই কটকট শব্দটা তার কানে পিস্তলের আওয়াজের মতো আঘাত করছিল। অপেক্ষমান সাপদ যে ওই আওয়াজ থেকেই শত্রুর গতিবিধি বুঝতে পারছে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু অন্য উপায় না থাকায় আত্তিলিও ওইভাবেই এগিয়ে চললেন। তিনি জানতেন উজ্জ্বল দিবালোকের ভেতর দাঁড়িয়ে কুটিরের ম্লান অন্ধকারে জন্তুটা ভালো দেখতে পাচ্ছে না, কিন্তু একটু পরে অন্ধকারটা সহ্য হয়ে গেলেই সে ভেতরে ঢুকে পড়বে। ইতিমধ্যে যদি তিনি কিছু না করতে পারেন তবে সিংহের কবলে তাঁর এবং উমদাবুলির অবস্থা যে কত দূর শোচনীয় হতে পারে সে কথা চিন্তা করে শিউরে উঠলেন আত্তিলিও। মুন্দাবুলির সমস্ত শরীর তখন আড়ষ্ট, চোখে না দেখেও সে বুঝতে পারছে একটা ভয়ঙ্কর ঘটনার প্রস্তুতি চলছে তার পেছনে। বালিকার ভীতিবিহ্বল দুই চক্ষু লক্ষ্য করছে আত্তিলিওর গতিবিধি এবং তার জিহ্বা হয়ে গেছে মৌন নির্বাক। খুব ধীরে ধীরে তাকে পেরিয়ে দরজার কাছে দাঁড়ালেন আত্তিলিও সাহেব। প্রবেশপথের মুখেই দাঁড়িয়ে আছে সিংহ। তার দেহটা আত্তিলিওর চোখের আড়ালে অদৃশ্য, দৃষ্টিগোচর হচ্ছে শুধু তার ছায়া, আর কর্ণগোচর হচ্ছে দেওয়ালের ওধার থেকে ভেসে আসা নিঃশ্বাস প্রশ্বাসের গভীর জান্তব শব্দ। চট করে থাবা চালিয়ে দিলেই এখন সিংহ আত্তিলিওকে ধরে ফেলতে পারে, কিন্তু রাইফেলটা এসে গেছে তার হাতের নাগালের মধ্যে। যা করতে হয় এখনই করতে হবে, সময় নেই। আত্তিলিও হাত বাড়ালেন, তার ঘর্মাক্ত হাতের মুঠি রাইফেলের ঠান্ডা নলটাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে কানে এলো শাপত কণ্ঠের গর্জনধ্বনি। রাইফেল উঠে এলো হাতে, একটা সোনালি বাদামি দেহ চমকে উঠল বিদ্যুৎ ঝলকের মতো। প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়লেন আত্তিলিও। পশুরাজ ভারসাম্য রাখতে পারল না, সংঘাতের ফলে সেও মাটিতে গড়িয়ে পড়ল। সিংহ আবার উঠে আক্রমণ করার আগেই আত্তিলিও গড়াতে গড়াতে খোলা দরজা দিয়ে কুটিরের বাইরে চলে গেলেন। আকস্মিক বিপদেও আত্তিলিওর বুদ্ধিভ্রংশ হয়নি। গড়াগড়ি দেবার সময় চোখ দুটো বন্ধ করে রেখেছিলেন তিনি। অন্ধকার কুটির থেকে বাইরে তীব্র সূর্যালোকের মধ্যে এসে তার চক্ষু যে সাময়িক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে সেই ভয়াবহ তথ্য সম্পর্কে চরম মুহূর্তেও তিনি ভুলে যাননি। হাতের রাইফেলটাও তিনি হস্তচ্যুত হতে দেননি, অস্ত্রটাকে তিনি ধরে রেখেছিলেন শক্ত মুঠিতে। আত্তিলিও যে মুহূর্তে রোদের দিকে পেছন ফিরে রাইফেল তুলে কুটিরের ভেতর দৃষ্টিপাত করলেন, ঠিক সেই মুহূর্তেই সিংহ ধরাশয্যা ত্যাগ করে উঠে পড়ল এবং চূড়ান্ত ফয়সলা করার জন্য তাকে লক্ষ্য করে লাফ দিতে উদ্যত হল। হাঁটু পেতে বসে রাইফেল উঁচিয়ে বললেন আত্তিলিও, শুয়ে পড়ো উমদাবুলি। বিনা বাক্যব্যয় শুয়ে পড়ল উমদাবুলি। সঙ্গে সঙ্গে প্রচণ্ড সিংহনাদ, রাইফেলের কর্কশ ধমক, বারুদের উগ্র গন্ধের সঙ্গে মিশল শাপত দেহের দুর্গন্ধ এবং রক্তের গন্ধ। আবার জাগলো শাপত কণ্ঠের ভৈরব হুঙ্কার। রক্তাক্ত শরীরে গর্জে উঠল আহত সিংহ, মাথার উপর দুলে দুলে উঠল ঝাঁকড়া কেশর। তার জ্বলন্ত দৃষ্টি একবার পড়ছে ধরাশায়ী উমদাবুলির দিকে, আবার ঘুরে যাচ্ছে কুটিরের বাইরে উপবিষ্ট অস্ত্রধারী মানুষটার দিকে। সে এখনও ঠিক করতে পারছে না কার উপর প্রথম ঝাঁপিয়ে পড়া উচিত। সিংহ মনস্থির করার আগেই আত্তিলিওর রাইফেল আবার অগ্নিবর্ষণ করল, লক্ষ্য ব্যর্থ হল না। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সিংহের মাথার খুলি। সব শেষ, পশুরাজ আর কোনোদিন নরমাংস খেতে চাইবে না। কিন্তু উমদাবুলি সে কথা কইছে না কেন? বালিকার দেহের উপর ঝুঁকে পড়লেন আত্তিলিও। সিংহ তার দেহ স্পর্শ করতে পারেনি, সে অজ্ঞানও হয়নি। দারুণ আতঙ্ক সাময়িকভাবে তার বাকশক্তি ও চলৎশক্তিকে লুপ্ত করে দিয়েছে, কিন্তু তার চেতনা সম্পূর্ণ জাগ্রত। দুই চোখের নীরব ভাষায় বালিকা আত্তিলিওকে ধন্যবাদ জ্ঞাপন করল। আর তারপর যেন শুরু হলো নরক গুলজার। চতুর্দিক থেকে ভেসে আসতে লাগলো বহু মানুষের পায়ের আওয়াজ, ভয়ার্ত গরু বাছুরের হাম্বার ধ্বনি। টোয়াবেনি এসে উপস্থিত হলো চেঁচাতে চেঁচাতে, সেই সঙ্গে সেখানে এসে ভিড় করলো বহু নারী ও বালক বালিকা। পরস্পরের সঙ্গে ঠেলাঠেলি করতে করতে তারা এগিয়ে এসে কুটিরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করল। সিংহের মৃতদেহ নজরে আসা মাত্র আবার পিছিয়ে গেল সভায়। আত্তিলিও কুটিরের বাইরে খোলা জায়গায় এসে দাঁড়ালেন। ইতিমধ্যেই তিনি রাইফেলে আবার গুলি ভরে নিয়েছেন এবং তার সামনে এসে দাঁড়িয়েছে উমদাবুলির বাপ টোয়াবেনি। টোয়াবেনির জ্বলন্ত দুই চোখের দিকে তাকিয়ে আত্তিলিওর মনে হলো চোখ নয়, একজোড়া ধারালো ছুরির ফলা ঝকঝক করছে হত্যার আগ্রহে। তিক্ত কণ্ঠে আত্তিলিও প্রশ্ন করলেন, সিংহ ভেতরে এলো কী করে? অবজ্ঞাসূচক ভঙ্গিতে উত্তর এলো, জানি না, আমি কুটিরের ভেতর ছিলাম।
সিংহ কি করে এসেছে বলতে পারবো না। টোয়াবেন একটু থামল, তার পাতলা নাকের উপর ফুটে উঠল কুঞ্চন রেখার চিহ্ন। বলল, গন্ধ পাচ্ছি, আমি ভয়ের গন্ধ পাচ্ছি। ভয়? টোয়াবেনি আবার বলল, আমি ভয়ের গন্ধ পাচ্ছি। খুব অদ্ভুত কথা সন্দেহ নেই, ভয়ের আবার গন্ধ কি? কিন্তু শুধু যে কথাটাই অদ্ভুত তা নয়, টোয়াবেনির বলার ভঙ্গিও ছিল অদ্ভুত আর রহস্যময়। আত্মেলিও বেড়ার গায়ে লাগানো দরজার দিকে চাইলেন। দরজাটা ঠিক উমদাবুলির কুঁড়ে ঘরের দিকে। সব ঠিক আগের মতোই আছে? না, সব ঠিক নেই। আত্মেলিও সাহেবের তীক্ষ্ণ দৃষ্টি ইতিমধ্যেই আবিষ্কার করেছে তাঁর জুতো জোড়া পায়ের ছাপগুলো ধুলোর ওপর থেকে অদৃশ্য। খুব তাড়াতাড়ি কেউ ওই ছাপগুলো মুছে ফেলেছে। কে, কেন, কোন উদ্দেশ্যে? নিচু হয়ে ভালো করে জমি দেখতে লাগলেন আত্মেলিও। তাড়াহুড়ো করতে গিয়ে একটা পায়ের ছাপ উক্ত ব্যক্তির দৃষ্টি এড়িয়ে গেছে। সেই সবুট পদচিহ্নকে প্রায় লুপ্ত করে তার উপর আত্মপ্রকাশ করেছে আর একটি গুরুভার জীবের সুগভীর পদচিহ্ন, সিংহের পায়ের দাগ। ব্যাপারটা এইবার আত্মেলিওর বোধগম্য হয়েছে। কোনো এক ব্যক্তি টোয়াবেনির আস্তানায় তার উপস্থিতির সব চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল বলেই জুতোর ছাপগুলো হয়েছে অদৃশ্য। ওই ব্যক্তির পরিচয় আর উদ্দেশ্য এখন আর তার কাছে গোপন নেই। সিংহের মুখে যদি তার দেহটা টোয়াবেনির ক্রাল ছেড়ে অদৃশ্য হতো, তবে কারো পক্ষে সঠিক ঘটনাটা অনুমান করা সম্ভব ছিল না। কারণ আত্মেলিও যে অকুস্থলে উপস্থিত হয়েছিলেন সে কথা জানত শুধু টোয়াবেনি। হ্যাঁ, উমদাবুলিও জানতো আত্মেলিওর উপস্থিতি, কিন্তু নরখাদক সিংহ তার নিকটস্থ দুটি মানুষকে জীবিত রাখত কি? অতএব দেখা যাচ্ছে জুতো পরা পায়ের ছাপগুলো যদি মুছে ফেলা যায়, তাহলে সিংহের কবলগ্রস্ত শ্বেতাঙ্গ সৈনিকের উপস্থিতির আর প্রমাণ থাকে না তৃতীয় ব্যক্তির সম্মুখে। কিন্তু কথা হচ্ছে, বনের জানোয়ার মানুষের ইচ্ছা পূরণ করবে কেন? তা করবে না, কিন্তু বন্ধ দরজা যদি হঠাৎ খুলে গিয়ে খাদ্য সংগ্রহের পথ উন্মুক্ত করে দেয়, তবে সবচেয়ে কাছাকাছি জ্যান্ত খাবারের দিকে এগিয়ে আসবে মাংস লোলুপ সাপদ। এবং উমদাবুলির যে কুঁড়ে ঘরটাতে আত্মেলিও ঢুকেছিলেন সেটা যে দরজার সবচেয়ে নিকটবর্তী কুটির, সে কথা আগেই বলা হয়েছে। সমস্ত পরিকল্পনাটি নিখুঁত। গোলমাল শুনে অন্যান্য কুটির থেকে বেরিয়ে এসে জুলুর কেউ আত্মেলিওর জুতোর ছাপ দেখতে পেত না। আত্মেলিও যদি সিংহের মুখে উধাও হতেন তবে তো কথাই নেই, কিন্তু যদি তাকে ফেলে উমদাবুলিকে তুলে নিয়ে যেত তাহলেও কাছাকাছি অবস্থিত আত্মেলিওকে নিশ্চয়ই সে জ্যান্ত রাখত না। এবং নখে দন্তে ছিন্ন ভিন্ন অভিযাত্রীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে টোয়াবেনি যখন শপথ করে বলতো তার অজ্ঞাতসারে সাদা মানুষটি উমদাবুলির কুটিরে প্রবেশ করেছে, তখন তার কথাই অভ্রান্ত বলে গৃহীত হতো। এমনকি সর্বাধিনায়ক জিপসর মতো বুদ্ধিমান মানুষও আত্মেলিওর মৃত্যুর জন্য নরখাদক সিংহকেই দায়ী করত। কাঁটার বেড়াতে ঘেরা আস্তানার মধ্যে সিংহের অনুপ্রবেশ কী করে ঘটল তাই নিয়ে কেউ মাথা ঘামাত না। আর একটু সাবধান হওয়া উচিত ছিল, আত্মেলিওর ব্যঙ্গোক্তি শোনা গেল। তবে এই দরজাটা চমৎকার, খুবই কার্যকরী দরজা। এবার ওটা দয়া করে খুলে দাও, আমি বাইরে যাব। আত্মেলিও ভেবেছিলেন টোয়াবেনি ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠবে, চিৎকার করে অভিশাপ দেবে, হাতের বর্ষা তুলে মারতে আসবে। কিন্তু না, সেরকম কিছুই সে করল না। এক গাল হেসে দড়ি ধরে টান মারল টোয়াবেনি, দরজা খুলে গেল। আর দরজা খোলার সময় তার একটা পা এসে পড়ল অবশিষ্ট একমাত্র জুতোর ছাপটার ওপর। ওই ছাপটাকে অবহেলা করা ঠিক হয়নি, আত্মেলিও বললেন। কিন্তু বড় দেরি হয়ে গেছে, ওটা আমি দেখে ফেলেছি। এখন সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন আত্মেলিও। তিনি আর উমদাবুলি যখন কথা বলছিলেন তখন দরজার বাইরে দাঁড়িয়ে চুপি চুপি মেয়ের কথা শুনেছে টোয়াবেনি। তারপর ফিরে গিয়ে নিজস্ব কুটিরের নিরাপদ স্থান থেকে দড়ি টেনে দরজা খুলে দিয়ে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছে ক্ষুধার্ত সিংহের জন্য। সে জানত চারদিকে ওত পেতে বসে আছে দলে দলে নরখাদক সাপদ। দরজা খোলা থাকলে এক বা একাধিক সিংহের আবির্ভাব ঘটবেই ঘটবে। টোয়াবেনি যা ভেবেছিল তাই হলো। খোলা দরজা দিয়ে একসময় প্রবেশ করেছে পূর্বোক্ত সিংহ। শয়তান জাদুকরও সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে একটুও দেরি করেনি। তারপর সে অবাধ্য কন্যা ও পরচর্যায় নিযুক্ত সাদা মানুষটার অপঘাত মৃত্যুর জন্য অপেক্ষা করেছে সাগ্রহে। সিংহ তার শিকার নিয়ে উমদাবুলির কুটির থেকে বেরিয়ে এলেই সে আবার দড়ি টেনে সাপদের পলায়নের পথ মুক্ত করে দিত। কিন্তু এমন চমৎকার পরিকল্পনাটা নষ্ট হয়ে গেল রাইফেলের অগ্নিবর্ষী মহিমায়। গুলির আওয়াজ শুনেই বেরিয়ে এসেছে টোয়াবেনি। সঙ্গে সঙ্গে সে বুঝেছে সর্বনাশ হয়েছে, সব কিছু ভেস্তে দিয়েছে সাদা মানুষের রাইফেল।
উদ্বিগ্ন চিত্তে তাঁবুর দিকে পা চালালেন আত্মিলীয়। পথের মধ্যে আর কোনো সিংহের সঙ্গে তার দেখা হয়নি। অন্যদিনের মতো সিংহ শিকারের চেষ্টা করলেন না তিনি। সিংহের আকস্মিক আক্রমণ তাকে ভেতরে ভেতরে যথেষ্ট দুর্বল করে দিয়েছিল। অন্তত সেদিনটা তিনি ওই ভয়ঙ্কর জীবের মারাত্মক সান্নিধ্য এড়িয়ে চলতে চেয়েছিলেন। নরঘাতকের চাইতে নরঘাতকের দুরভিসন্ধির কথা ভেবেই তিনি বেশি উদ্বিগ্ন বোধ করছিলেন। তিনি বুঝেছিলেন উমদাবলি আর এনগো এখন মোটেই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে শয়তানের চক্রান্তে তাদের প্রাণহানি ঘটতে পারে। আত্মেলীয় যে তার শয়তানি ধরে ফেলেছিলেন, সিংহের আবির্ভাবের রহস্য যে তার কাছে গোপনীয় নেই, সে কথাটা স্পষ্টই বুঝতে পেরেছে টোয়াবেনি। অতএব আত্মেলীয়র ওপরেই সে হামলা চালাতে পারে যখন তখন। এবং সেই ভয়াবহ সম্ভাবনার কথা যে কমান্ডার সাহেবের মনে উঁকি দেয়নি তা নয়। কাল সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে জিপোসের সঙ্গে দেখা করা, আত্মেলীয় মনে মনে বললেন। তিনি জানতেন সর্বাধিনায়ক তার কথা বিশ্বাস করবে।